हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सबाई केमन आछो आशा करी सबाई भीषण भालो आछो आर आमिओ भालो आछि आमाके आजके एकटु अन्यरकम लागजे आमि जानि आजके आमि बेसिकली एसएफआर कलरेर फ्लावर शो एई प्यालेटटा तोमादेर साथे शेयर करते एसेछि এই প্যালেটটা আমি প্রত্যেকটা কালার আজকে সোয়াচ করব তোমাদের সাথে অনেস্ট রিভিউ দেব যে কোনটা কিরকম সোয়াচেস হচ্ছে আর ওভারঅল এই প্যালেটটা কিরকম তোমরা সবাই নেবে কি নেবে না সেটার জন্যই আমি আজকে এই প্যালেটটা তোমাদের সাথে শেয়ার করব এতদিন অবশ্য আমি এই প্যালেটটা কিছু কিছু কালার ইউজ করেছি বেশ ভালো আউটপুট দিয়েছে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছি আমি জানি না সবগুলো কেমন কাজ করবে আমি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো একদম ভুলো না নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যখন যখন আমার ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা দেখতে পাবে চলো তাহলে দেখে নাও যে কাজ করতে সবথেকে ভালো দিক হচ্ছে এটা 2025 সাল পর্যন্ত এটা ডেট আছে মানে আমি অনেক দিন এখন ইউজ করতে পারবো এই প্যালেটটাকে আমি এখানে যেহেতু হিউজ কালার আছে আমি এইভাবে এই রো বরাবর প্রতি সাতটা কালার তোমাদের সাথে সোয়াচ করে করে দেখাবো সোয়াচেস গুলো স্টার্ট করে দিচ্ছি সবার ফারস্টে কিন্তু আমি এই কালারটা নিয়ে নিচ্ছি আমি জানি না কেমন আউটপুট হবে খুবই কম প্রাইসে পেয়েছি তো এই প্রাইসে তো একটুখানি পাউডারি হতেই পারে এটাকে ভালোভাবে ছেড়ে ইউজ করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না আমি নেক্সট রোটা এবার ট্রাই করব ততক্ষণে আমি এটা ক্লিন করে আসছি এখানে কিন্তু প্রত্যেকটা বম রেজাল্ট পেয়েছি আমি এইটা ছাড়া দিস ওয়ান ওকে আমি কিন্তু হাতটা পুরোপুরিভাবে ক্লিন করে এসেছি এবার আমি নেক্সট রো মানে হচ্ছে এই রোটা ট্রাই করতে চলেছি চলো তাহলে দেখে নেওয়া যাক আমি প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একটা তোমাদের সবার সাথে সবার সামনেই সোয়াচ করছি এটা দেখা যাক কেমন রেজাল্ট দেয় আই ডোন্ট নো এটা আমি এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি ওয়াও এটা তো ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে এবার একটা পার্পল কালার অ্যাপ্লাই করছি আমি এটাও এখন অ্যাপ্লাই করিনি
just wow pigmentation er pore ami ekta blue color eta kintu baked blue etar sathe ektu khani pink shimmer apply kora ache ami ekhane abar apply kore dekhiye dicchi wow amar hate kintu ektu thakche na puro ta apply hoye jacche eta hocche sobtheke best part je tomar hate lege thakche na tumi jekhane apply korcho oi jaygata khub sundor bhabe apply hoye jacche then ami shimmer color ta shobar last e apply korbo ebar ekta dark ekta chocolate or reddish type er maroon type er ekta color amar hate apply korte cholechi etar pore Yes, this is also good. এটা কিন্তু একটা ম্যাট কালার ছিল আমি একটা ম্যাট কালার অ্যাপ্লাই করেছি এরপরে আমি একটা রেড কালার অ্যাপ্লাই করতে চলেছি এই কালারটা অবশ্য আমি আগেও অ্যাপ্লাই করেছি এটা বেশ ভালো ওয়াও একটা কালার ওয়াও দেন এটার পরে লাস্টে আছে একটা এরকম টাইপের কালার আমি ঠিক বলতে পারবো না এটা কি কালার এই যে দিস ওয়ান এটা আমি এখনো অ্যাপ্লাই করিনি আমি তোমাদের সবার সামনে ফার্স্ট ওয়াচ দিতে চলেছি জানি না কেমন আউটপুট হবে বাট পার্সোনালি আমার কালারটা অতটা পছন্দ হয়নি ও ওয়াও পিগমেন্টেশন ইজ টু গুড একটু সাইডে সাউন্ড আসবে কেন কি আজকে আমি কথা বলে বলে ভিডিওটা করছি তো আমার রুমের পাশেই আমার মায়ের রুম ওখানে আমার দিদি ভাই মা সবাই থাকে তো তারা কথা বলে আমি তো আর তাদেরকে অফ করাতে পারি না সেই ক্ষেত্রে একটুখানি মাঝে মাঝে হয়তো কথা শুনতে পাবে তার জন্য আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু আজ অনেক বড় হতে চলেছে বাই দ্য ওয়ে আমি ঠিক করেছি গ্লিটার কালারগুলো একদম লাস্টে দেখাবো সেই ক্ষেত্রে আমার হাতটা একদম গ্লিটারি হয়ে যাবে না কেন কি একটা গ্লিটার কালার ইউজ করার পরে তুললে পরে পুরো হাতটা গ্লিটার গ্লিটার হয়ে যায় যার জন্য আমি চাইছি সবার লাস্টে গ্লিটারের সোয়াচটা দেখালে আমার হাতটা একটু ক্লিন থাকবে অন্য কালারগুলো আমার দেখাতে বেশি সুবিধা হবে আর তোমাদেরও ভালো লাগবে ওকে আমি নেক্সট রোতে চলে আসছি আর নেক্সট রো এর বিশেষত্ব কিন্তু এই কালারটা এই ব্ল্যাকের মধ্যে এত শিমার পার্টিকেল দেওয়া এত সুন্দর সিরিয়াসলি আমি এত ভালো ব্ল্যাক কালার কিন্তু আমি এখন পর্যন্ত এত শিমারওয়ালা ব্ল্যাক কালার আমি দেখিনি আর উপর থেকে নিচে অবধি পুরোটা গ্লিটার আছে আমি সোয়াচ করে দেখাচ্ছি জাস্ট অসাম একটা কালার আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে দেন আমি এটার থেকে একটা চকলেট কালার টাইপের নিয়ে নিচ্ছি আর অ্যাপ্লাই করে দেখাচ্ছি দিস ইজ অলসো টু গুড দেন আমি একটা মিষ্টি টাইপের রেডিশ আর পিঙ্ক মিক্স করা একটা আলতা দুধে আলতা কালার আমি নিয়ে নিচ্ছি আর আমি সোয়াচ দেখিয়ে দিচ্ছি আই ডোন্ট নো কেমন হবে গুড আমি কিন্তু দুই একটা কালারই ইউজ করেছি সব কালার আমি ইউজ করিনি আর তার থেকে বড় কথা আমি এখন পর্যন্ত যতগুলো কালার দেখেছি আমার সবগুলো মোটামুটি পছন্দ হয়েছে একটা কালার ছাড়া আমি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি ওটার পিগমেন্টেশন আমার সেরকমভাবে ভালো লাগেনি এবার আমি একটা বম্ব তুতে কালার তোমাদের সামনে সোজ করতে চলেছি জাস্ট দেখো কালারটা ওয়াও জাস্ট ওয়াও একটা কালার দেন আমি একটা এই কালারটাকে কি বলতে পারি এটা ইয়েলো আর একটুখানি গ্রিন হয়তো অলিভ টাইপের একটু ইয়েলো আর একটু অলিভ মিক্স আছে আমি এই কালারটা সোয়াচেস তোমাদের সাথে শেয়ার করছি হাতে এত সুন্দর এসেছে তো এটার পিগমেন্টেশন আমার আলাদা করে কি দেখাতে হবে জাস্ট ওয়াওই হবে ওকে এই রোটা কমপ্লিট হয়ে গেছে আমি নেক্সট রোতে এবার চলে যাব ওকে আমি ফোর্থ রোতে চলে আসছি আর প্রত্যেকটা হাতে সোয়াচ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনটা কেমন লেগেছে ওকে নেক্সট রোতে শুধু চারটে হচ্ছে ম্যাট কালার ছিল গ্লিটার ছাড়া চারটে ম্যাট কালার ছিল এই যে একটা এই যে এই যে এই যে ঠিক আছে আর এটা সোয়াচেস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি পরেরটা আবার তোমাদের সাথে শেয়ার করছি
ওকে আমি নেক্সট রো মানে এই রোটা ট্রাই করেছি। এই রোটাতে কিন্তু একটাও গ্লিটার কালার নেই, বাট আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা পিগমেন্টেশনটা দেখো। এখানে প্রত্যেকটা কালার ভালো, আমার জাস্ট এই কালারটার পিগমেন্টেশন অতটা পছন্দ হয়নি। আর ইয়েলো কালারটা একটু চকি, বাট ইয়েলো কালার কিন্তু এত কম প্রাইসে এত ভালো ইয়েলো কালার হয় না, যেটা আছে এনাফ। এটার জন্য আমি পুরো প্যালেটটাকে জাজ করতে পারি না, বাট একটুখানি চকি টাইপের। বাট বাকি যে কালারগুলো আছে এটা ছাড়া আমার ভীষণই পছন্দ, ভীষণ ভীষণ ভীষণই পছন্দ, আর ভীষণ পিগমেন্টেড। ওটারই ঠিক পরের ইমিডিয়েট পরের রোটা হচ্ছে এই রোটা, আর এটাতে কিন্তু চারটে গ্লিটার আছে আর তিনটে নর্মাল কালার আছে, তার মধ্যে দুটো শিমার আর একটা, এটা শিমারই কিন্তু একটু অন্যরকম টাইপের, একদম সার্টেন টাইপের। তো এই তিনটে কালারের সোয়াচ আমি দেখিয়ে দিচ্ছি, আর তিনটেই কিন্তু অসাধারণ, তার মধ্যে এটা বেস্ট। ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, নেক্সট যে রোটা আছে এটাতে কিন্তু কোনো গ্লিটার নেই, এই রোটা। আমি কিন্তু প্রত্যেকটা কালার সোয়াচ করেছি, আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি। ভীষণ পচা লাগছে, এই এটা হচ্ছে ব্লু, তারপরে আছে হচ্ছে গিয়ে গোল্ডেন টাইপের একটা কালার, এটা ইয়েলো কালার। বাট এই কালারটার জন্য আমি সেম বলবো, সেরকম ভালো না কিন্তু পিগমেন্টেশনটা, বাট পিগমেন্টেড না আর কি। এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, বাট এখানে আরেকটা কালার আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এটার পিগমেন্টেশনটা ভালো না, এমনিতে যে কালারটা আছে এই কালারটা এতটা হাইলাইট হয় না, বাট তারপরেও আমার পার্সোনালি পিগমেন্টেশন অতটাও লাগেনি, ভালো লাগেনি আমার। দেখেছো আমি কতটা ঘেমে গেছি শুধু তোমাদের জন্য মুখে বলে বলে ফ্যান অফ করে ভিডিও করছি। লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবে। ওকে, আমি নেক্সট রোতে চলে এসেছি, আর এটা হচ্ছে কি, কোথায় গেল, এই যে এই রোটা, এই রোটাতে জাস্ট একটা দুটো গ্লিটার আছে, বাকি সবই কিন্তু শিমার আর ম্যাটে আছে। তো আমি পিগমেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি, আর এইখানে যে কটা কালার আছে সবগুলোর পিগমেন্টেশন কিন্তু জাস্ট অসাধারণ, আমি কিন্তু কিছু বলবো না, জাস্ট অসম। প্রত্যেকটা এই প্যালেটের আপাতত আর একটা রই বাকি আছে, তো আমি পুরো প্যালেটটা এতটা অবধি দেখে আমি এটা বলতে পারি, এটা কেনা কিন্তু টোটালি মানে তোমার উপরে, বাট আমি রিকমেন্ড করতে পারি যে এটা ভালো, ভীষণ কম প্রাইসের মধ্যে এটা খুবই ভালো একটা প্যালেট, যেটা ইউজ করা যায় আর বেশ সুন্দর। আর আমি বেশ কয়েকটা কালার অ্যাপ্লাই করেছি আমার কয়েকটা ভিডিওতে, তো ওখানে কিন্তু বেশ ভালো পিগমেন্টেশন দিয়েছে, ভালো ব্লেন্ড আউট হয় যে কালারগুলো অ্যাপ্লাই করেছি। আর এখন অবধি প্রত্যেকটা কালার আমি কিন্তু তোমাদের সামনেই দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু কোনো রকম কি বলবো ওটাকে, লাস্ট রোয়ের ফার্স্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভীষণ সুন্দর একটা কালার, আমি নেক্সট ওয়ান তোমাদের সাথে শেয়ার করব এবার। ওকে, জাস্ট দেখো আমি কিন্তু তোমাদের সামনেই সোয়াচেস গুলো দেখাচ্ছি। এবার একটা নেভি ব্লু কালার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখো আমি কিন্তু একবারই কিন্তু সোয়াচ করছি, এমন না যে ঘষে ঘষে দেখাচ্ছি, আর আমি একটা কালারও কিন্তু তোমাদের ঘষে ঘষে দেখাইনি, একবার করে নিয়ে কেমন সোয়াচেস হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পরেরটা হচ্ছে গিয়ে শিমারি নেভি ব্লু, জাস্ট দেখো। দেন একটা হচ্ছে গিয়ে তো কি কালার আমি নিজে ভালো বলতে পারবো না, কফি কালার বলতে পারবো, মানে এক কথায় অসাধারণ পিগমেন্টেশন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এবার আমি এগুলোকে সব ক্লিন করে আমি শুধু তোমাদের এবার আমি গ্লিটার গুলো দেখাবো। ওকে, নেক্সট আমি এখানকার প্রত্যেকটা গ্লিটারই কিন্তু একবারে পিগমেন্টেশন আমি শো করতে চলেছি। তো আমি কিন্তু ফার্স্টেরটা দেখিয়েছিলাম, বাট এখন যেহেতু সবগুলো একসাথে দেখাতে চলেছি, আমি ওটা আমি আবার একবার সোয়াচ করে তোমাদের সাথে দেখাবো।
this one. Wow, wow, wow. Then একটা ব্লু আছে, মানে এটা দেখাচ্ছি, আমি জানি না কেমন কি হবে, বাট আমি তোমাদের সামনে সোজা দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ কিন্তু। তারপরে আছে একটা গোল্ডেন, তারপরে আছে একটা পিঙ্ক কালার, এটাতে কিন্তু অলরেডি স্টার পার্টিকলস দেওয়া আছে। দেখে নাও, আমি কিন্তু কোনো রকম ভাবে দুবার প্রেস করছি না, সবার সামনে একবার করেই আমি দেখাচ্ছি। আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে, গ্লিটার গুলোর পিগমেন্টেশন কিন্তু ভীষণ ভালো। এবার একটা লাইট পিঙ্ক কালার আমি অ্যাপ্লাই করতে চলেছি, জানি না কার কেমন ভালো লাগবে, বাট আমার ও। তারপরে আমি একটা ডার্কিশ পিঙ্ক নিয়ে নিয়েছি, যেটাতে এটাতেও কিন্তু স্টার পার্টিকলস আছে, জানি না কতটা বোঝাতে পারছি। এরপরে আমি একটা গ্রিন কালার নিয়ে নিচ্ছি, আমি এই কালারটা এখনো অ্যাপ্লাই করিনি, অবশ্য এর আগেও বেশ কয়েকটা গ্লিটারের মধ্যে আমি অ্যাপ্লাই করিনি, দু একটা গ্লিটারই অ্যাপ্লাই করেছি। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এরপরে আমি আরেকটা হচ্ছে গোল্ডেনিশ টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট আউটপুট আসলেই ভীষণ সুন্দর। এবার আমি হচ্ছে একটা তুতে আর গ্রিনের মিক্সার একটা গ্লিটার অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে, আই ডোন্ট নো কেমন আউটপুট হবে, এটা আমি এখনো অ্যাপ্লাই করে দেখিনি। এবার একটা রেড লাগিয়ে দেখাবো, রেডটা আমি অবশ্য অ্যাপ্লাই করেছি, বেশ ভালো, এটার মধ্যেও কিন্তু স্টার পার্টিকলস আছে। ওভারঅল এই প্রাইসে আমরা যে প্যালেটটা পাচ্ছি না, এটা আসলে কিন্তু ভীষণ 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 সুন্দর। এই কালারটা জাস্ট দেখ, জাস্ট দেখ, আমার হাতে আর জায়গা নেই, তো আমি এই জায়গাটা সোজ করে দেখাচ্ছি। দেন আছে একটা পার্পল কালার, আমি এই কালারটাও অ্যাপ্লাই করেছি, এটাও ভীষণ ভালো পিগমেন্টেড একটা কালার। জাস্ট ওয়াও। আর আছে জাস্ট একটা গ্লিটার, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা ভীষণ সুন্দর, এই পুরো প্যালেটের মধ্যে হয়তো আমার পছন্দ অপছন্দের মধ্যে তিনটে কি চারটে, তার থেকে বেশি না, বাকি সবগুলো কালার কিন্তু ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাতে সব কালার একটু প্যাকেজে আছে, যারা আমার আগে ভিডিও দেখেছে বা আমার ভিডিও ফলো করে তারা জানে যে আমি মাঝে মাঝে একটু ক্যামেরা নিয়ে খুব আপসেট থাকি, বাট ইটস আ পিগমেন্টেড না, ও জাস্ট ওয়াও। আশা করি আমার আজকের ফ্লাওয়ার শো ভিডিওটা বেশ পছন্দ হয়েছে তোমাদের, এই শ্যাডো প্যালেটের জন্য একটা লাইক তো বানতে হয়। আর যদি তোমার আমাদের আমার ভিডিওটা ভালো লাগে, আমি জানি আজকে অনেক ভুলভাল করেছি, কথা বলেছি অনেক ভুল করেছি, অনেক গরম তার মধ্যে বলেছি পাগলের মতো, এই জন্য কি বলেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আর এই সোয়াচেস গুলো তোমাদের ভালো লাগে কালারগুলো, তাহলে আমার আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না, নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখন যখন আমার ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা দেখতে পাবে। চলো তাহলে, চাচা, আই লাভ ইউ অল গাইজ, বাই।